এই ভিডিওতে আমরা শিখব কিভাবে টেবিল ন্যাপকিন সাজানো যায় লেস দিয়ে, কারণ লেসের ছাঁটা পাট যে কোনো কিছুতেই আনে সৌন্দর্যের ছোঁয়া। এর জন্যে চাই ন্যাপকিন, লেস আর কয়েকটা বিট লাগানো পেন। ন্যাপকিনের ডান দিকটা ওপরে রেখে সমান করে বিছিয়ে দিন। ধার ঘেঁষে লেসটা সমস্তরে রাখুন, কোনা থেকে এক ইঞ্চি দূরত্বে। তারপর বিট লাগানো পেন দিয়ে সেটা ন্যাপকিনের সঙ্গে গেঁথে দিন। সরল রেখা ধরে কাপড়টার গায়ে লেসটা পিন করতে থাকুন। কোন অবধি গেলে এক চিমটি তুলে নিয়ে লেসটা মুড়ে নিন, যাতে যথাযথ কোনার ফিনিশ পান। কোণে লেসটা পিন দিয়ে গেঁথে দিন। ন্যাপকিনের সবকটি ধার বরাবর লেসটা পিন দিয়ে আটকে দিন। নিয়মিত ফাঁক ছেড়ে ছেড়ে পিন লাগান, তাতে সেলাইয়ের সময় সুবিধে হবে। যেখান থেকে লেসে পিন লাগিয়েছেন সেখানে ফেরত এলে আধ ইঞ্চি বাড়তি রেখে লেসটা কেটে নিন। ওই আধ ইঞ্চি বাড়তি অংশটুকুর ওপর দিয়ে গিয়ে জায়গাটা মুড়ে নিন, যাতে নিচের পিন গাঁথা প্রান্তের সঙ্গে সমস্তরে আসে। দুটো প্রান্তেই আবার পিন লাগান, যাতে সেলাইয়ের সময় তা নড়ে সরে না যায়। এবার প্রস্তুত করা ন্যাপকিনটা সেলাই মেশিনের কাছে আনুন। কাপড়টা রেখে লেসের ভেতরের ধারের অংশটা সূচে সমস্তরে বসান। স্টিচ প্যাটার্ন সিলেক্টরটা বি আর সি এর মাঝখানে ঘুরিয়ে নিন। টু আর থ্রি এর মধ্যে স্টিচ লেন্থ নবটা সেট করুন। সেলাই শুরু করার আগে প্রথম পিনটা সরিয়ে নিন, যাতে সূচ ভাঙা এড়াতে পারেন। আর পিনগুলোর কাছে যেতেই সেগুলো খুলে নিতে ভুলবেন না। এবার মেশিনটা চালান, তবে দেখবেন যাতে সরল রেখা ধরেই সেলাই করেন। যখন কোনা অবধি পৌঁছবেন সূচটা কাপড়ের মধ্যে নিচের দিকে করে নেবেন, তার জন্য নবটা নিজের দিকে খোঁড়ান। এবার প্রেসার ফুটটা তুলে কাপড়টা পাশের দিকে ঘুরিয়ে নিন, তারপর আবার প্রেসার ফুটটা নামিয়ে সেলাই শুরু করুন। এইভাবে সেলাই করতে থাকুন যতক্ষণ না চারদিকে সবকটাই সম্পূর্ণ করছেন। হয়ে গেলে প্রেসার ফুটটা উপরে তুলে কাপড়টা সরিয়ে নিন, আর কোথাও বাড়তি সুতো থাকলে ছেঁটে কেটে দিন। আপনার চমৎকার ন্যাপকিন এখন ব্যবহারের জন্য তৈরি, আর এর জন্য আপনি অনেক প্রশংসা পাবেন। আমাদের পরামর্শ হলো আপনি জিগজ্যাগ সেলাই কাজে লাগিয়ে ধারগুলোয় লেস বসান, তবে নিজের মতো চেষ্টা করেও দেখতে পারেন কোনটা সবচেয়ে ভালো দেখাচ্ছে। তাই আসুন ফুটিয়ে তুলুন আপনার সৃজনী প্রতিভা, আর দেখুন কিভাবে আপনার জামাকাপড় ও গৃহস্থালী টুকিটাকে সাজিয়ে তুলতে পারেন আপনার নিজস্ব কল্পনার ছোঁয়ায়।